যেমন আজকে আমি মামলা করছি চারটা, দেখা যায় যে একই অপরাধ আগেও করা আছে, আগে মামলা তাকে দেওয়া হয়েছে বাট তার এই ব্যাপারে কোনো সংশোধন আসে নাই। তাহলে মামলা করাটা আমাদের মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সংশোধন আসাটা। আজি আর ইয়ান্দি কোতোয়ালি থানা আর প্লাস আর সদর ট্রাফিক ডিভিশনের উত্তর বিভাগের সহযোগিতায় সিআরবি এলাকার মধ্যে ওই কিছু উশৃঙ্খল উত্তি বয়সী ছেলে আছে, যারা মোটরসাইকেল করে তারা রাইড করে এবং জনসাধারণের হিসেব করে, মূলত তারা নিবারণ করিবার উদ্দেশ্যেই আর এই অভিযান আসলে খুবই কম। তারা সম্মানে তারা হেলমেট ব্যবহার না করে, ড্রাইভিং লাইসেন্স নাই, তারপর তিনজন লই চলার মানে ইয়ান্দি আজি মামলা লেগে গই আবার মামলায় ধরিলে হয়তো টেঁয়া ধরিলে, কিন্তু তার মধ্যে যে পরিবর্তন নান যে ইয়ানোর ফলে পরিবর্তন নান তারা মানে উঠতি বয়সের ভোয়াকল হম করার তারা পুনরায় মানে আবার তিনজন লই চলার আবার মামলা লর এই অবস্থা আর কি। দর্শক আনার এই ভিডিও কিনা অনারাজ তো কম লাগি এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গো সাপ এবং সি প্লাস ফোন রেখা।